কেউ যদি কোরআনকে সঠিকভাবে ধারণ করে কোরআনের ইলম সঠিকভাবে অর্জন করে অবশ্যই অবশ্যই সে দুনিয়াতে সম্মানিত হবে আখিরাতেও সম্মানিত হবে প্রত্যেকটা ছাত্রকে তার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কি হব শিক্ষা অর্জন করে কি করব ভবিষ্যতে শিক্ষা অর্জন করে অনেক ছাত্র আছে রেজাল্ট ভালো নাই কিন্তু ইলম ভালো অনেক ছাত্র আছে ফার্স্ট বয় কিন্তু ইলম নাই ভালো অতএব রেজাল্ট দিয়ে ইলম যাচাই করা যাবে না ধৈর্য তিন প্রকার মনে রাখবো এক আসসাবরু আলা তাআতিল্লাহ আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা দুই আসসাবরু আন মাসিয়াতিল্লাহ আল্লাহর পাপ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم সমস্ত প্রশংসা সেই মহান رب العالمينের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে আল বারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহী এর জামে মসজিদে আজকের এই তালিমী বৈঠকে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে যারা আমরা এখানে এসেছি যারা মারকাজে লেখাপড়া করি এবং যারা বাহির থেকে আমরা আজকের এই তালিমী বৈঠকে এসেছি কিছু আলোচনা শোনার জন্য সকলে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি কিছু ইলম শিক্ষা করব এই তালিমী বৈঠকের মাধ্যমে এর নামই হলো তালিমী বৈঠক মানে ইলম শিক্ষার বৈঠক ইলমের গুরুত্ব অপরিসীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম আয়াত যেদিন নাজিল করলেন সেদিন কি দিয়ে শুরু করেছিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ আমরা এখানে যত ছাত্র আছি লেখাপড়া করতে এসেছি সবার বাবা মা এক মহৎ উদ্দেশ্য নিয়ে অনেক পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে খরচ করছে আমাদের এই ছাত্র ভাইদের পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে যে আমার ছেলে আল মারকাজুল ইসলামী আস সালাফিতে লেখাপড়া করবে এবং একজন যোগ্য আলেম হিসেবে বের হয়ে আসবে এবং তারা দাঈ ইলাল্লাহ হবে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে এই শিক্ষা সম্পর্কেই কিছু আলোচনা করেই আমি আমার আলোচনাকে শেষ করব ইনশাআল্লাহ প্রথমত বলবো যে শিক্ষা কাকে বলে শিক্ষা কি জিনিস আসলে সক্রেটিসের ভাষায় যদি বলি সক্রেটিস বলছেন শিক্ষা কাকে বলে তিনি বলছেন যে শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ এটা হলো শিক্ষা মিথ্যার অপনোদন সত্যের বিকাশ আচ্ছা সবচাইতে বড় সত্য কোনটা ওহির বিধান নয় ওহির বিধান হচ্ছে অভ্রান্ত সত্য যার মধ্যে মিথ্যা হওয়ার সামান্যতম কোনো সুযোগ নাই সেই ওহির বিধানের যদি আমরা জ্ঞান অর্জন করি তাহলে আমরাই কি সবচাইতে বড় সত্যকে অর্জন করছি না অবশ্যই আমরা সবচাইতে বড় সত্যকেই অর্জন করছি এবং যার মধ্যে
যত বেশি ওহির আলো প্রবেশ করবে সে ব্যক্তি দুনিয়াতে তত বেশি সত্যবাদী হবে, সে ব্যক্তি তত বেশি মিথ্যা থেকে বাঁচতে পারবে। অ্যারিস্টটল বলছে শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করার, সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। সুস্থ দেহে সুস্থ মন, এই যে অন্তর, অন্তর কয় প্রকার জানা আছে? মূলত অন্তর হলো তিন প্রকার। এক কালবুন সালিম, একবার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। কালবুন সালিম, আল্লাহ বলছেন ইয়াউমা লা তানফাউ মাল ওয়ালা বানুন, যেদিন কিয়ামতের দিন মাল ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, শুধুমাত্র সেই দিন সফল কাম হবে তারাই যারা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে আসবে। এই পরিষ্কার কালবুন সালিম কাকে বলে? কালবুন সালিম হলো ওই অন্তর যেই অন্তর আল্লাহকে চিনে, যেই অন্তর তার সৃষ্টিকর্তাকে চিনে, যেই অন্তর আল্লাহর বিধান মানে, যেই অন্তর জান্নাতের জন্য পাগল থাকে, এই অন্তর এটাই হলো কালবুন সালিম। দুই নম্বর হচ্ছে কালবু আল মাইয়িত, মৃত অন্তর, মৃত অন্তর, মরা অন্তর। এটা কোন অন্তর? যেই অন্তর আল্লাহকে চিনে না, তার সৃষ্টিকর্তাকে ভুলে গেছে, আল্লাহর বিধান পালন করে না, আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জান্নাতে যাওয়ার জন্য তার মন টানে না তাকে, এই অন্তর হচ্ছে মাইয়িত, কালবুল মাইয়িত, যেটা কাফেরদের অন্তর। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের অন্তর হলো কালবুল মাইয়িত, মৃত অন্তর। তিন নম্বর হচ্ছে কালবুল মারিয়ম, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর কোন অন্তর? যেই অন্তর আল্লাহকে চেনে ঠিকই, যেই অন্তর তার সৃষ্টিকর্তাকে চেনে, কিন্তু তার অন্তরে এমন ব্যাধি সৃষ্টি হয়েছে যে সে বিভিন্ন পাপে জড়িত হয়, শয়তানের ডাকে সে সাড়া দেয়, এই অন্তর হচ্ছে কালবুল মারিদ, অসুস্থ অন্তর। আমরা যদি আমাদের অন্তরের দিকে লক্ষ্য করি তা আমাদের অধিকাংশ অন্তরই হবে কালবুল মারিদ, অসুস্থ অন্তর। এই অসুস্থ অন্তরকে সুস্থ করতে হবে, সুস্থ করার জন্য সর্বপ্রধান যেটা মাধ্যম সেটা হলো আমাদের ওহির এলেম অর্জন করতে হবে। আমি যে যত বেশি এলেম অর্জন করব সে তত বেশি আমার অন্তরকে সুস্থ করতে পারবো, কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম রায় প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। যারা যত বেশি ওহির এলেম অর্জন করবে তারাই তত বেশি আল্লাহকে ভয় করবে, আর তখনই তার অন্তর সুস্থতা লাভ করবে প্রকৃতপক্ষে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু যাকে বলা হয় জাতীয় কবি, সেই কবির ভাষায় শিক্ষা হলো কি? সে কবি বলছেন শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। সে হিন্দু হলে কি হবে? সেও মনে করছে যেই শিক্ষা তার বিশ্ব সত্তার সাথে তার সামঞ্জস্য করে তোলে সেটাই হলো প্রকৃত শিক্ষা। অতএব ইসলামের পরিভাষায় শিক্ষা কাকে বলে? ইসলামী, ইসলাম শিক্ষা সম্পর্কে কি বলে? ইসলামের শিক্ষা হলো, শিক্ষা হলো সেটাই যা মানুষকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায়। শিক্ষা ওইটাই যেই শিক্ষা আমাকে আপনাকে আল্লাহর আনুগত্য করতে শিখাবে, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। শিক্ষা অর্জন করলাম আল্লাহর অবাধ্য হয়ে গেলাম, এই শিক্ষা শিক্ষা নয়। আজকে থেকে 20 বছর আগে শিক্ষার হার যেমন ছিল আজকে অনেক বেশি, অনেক বেশি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, অথচ শিক্ষিতের হার বাড়ছে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রকৃত শিক্ষা অর্জিত হচ্ছে না বর্তমানে। মানুষ শিক্ষিত হচ্ছে বটে, কিন্তু এই শিক্ষা তাকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখাচ্ছে না, বরং তার শিক্ষা মানুষকে, তার শিক্ষা তাকে সৃষ্টিকর্তার অবাধ্যতা শেখাচ্ছে। এই জন্য আমরা যে আলহামদুলিল্লাহ
আমরাই আল মারকাজুল ইসলামিয়া সালাফিতে এসেছি, আমরা কোরআন এবং সহি হাদিস অনুযায়ী এলেম অর্জন করছি এবং সঠিক আকীদা সহি দ্বীন সম্পর্কে আমরা জানছি, এটা কি আমাদের শিক্ষাটা কি শ্রেষ্ঠ শিক্ষা নয়? অবশ্যই আমাদের শিক্ষাটা হলো শ্রেষ্ঠ শিক্ষা। আচ্ছা, শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত? আমরা যে শিক্ষা অর্জন করছি, কেন শিক্ষা অর্জন করছি, এটা আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রত্যেকটা ছাত্রকে তার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কি হব শিক্ষা অর্জন করে, কি করব ভবিষ্যতে শিক্ষা অর্জন করে। যদি আমরা লক্ষ্য নির্ধারণ না করতে পারি তা হালবিহীন নৌকার মতো, হালবিহীন নৌকা যেমন হাল না ধরলে যে কোনো দিক চলে যাবে, তার কোনো গন্তব্য, সে তার নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। অনুরূপভাবে আমরা যদি আমাদের লক্ষ্য ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমরা লক্ষ্যচ্যুত হয়ে যাব, আমরা বিভ্রান্ত হয়ে যাব। তাহলে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য কি হওয়া উচিত, উদ্দেশ্য কি হওয়া উচিত? আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি আমাদের উদ্দেশ্য। কি জন্য লেখাপড়া করি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। লক্ষ্য কি হবে? জান্নাত। কোন লক্ষ্যে লেখাপড়া করি আমরা? জান্নাত। আমি এমন শিক্ষা অর্জন করব যে শিক্ষা আমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, লক্ষ্য হবে জান্নাত। আল্লাহর সন্তুষ্টি কখন হবে? আমি শিখব, আমি শিক্ষা অর্জন করছি, আমার শিক্ষার উপরে আল্লাহ কখন সন্তুষ্ট হবেন? যখন আমার শিক্ষা অনুযায়ী আমি নিজে আমল করব এবং আমি অন্য মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেব, তখন আমার শিক্ষা আল্লাহর কাছে সন্তুষ্টজনক হবে। আমি নিজে শিখলাম, আমল করলাম না, নিজে শিখলাম, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিলাম না, তাহলে অবশ্যই আমার শিক্ষা আল্লাহর কাছে সন্তুষ্টির কারণ হবে না। আমার শিক্ষা তখনই সন্তুষ্টির কারণ হবে যখন আমার দ্বারা সমাজ উপকৃত হবে। সমাজ যদি না উপকৃত হয় তাহলে সমাজ আমাকে মূল্যায়ন করবে না, সমাজ আমাকে ফেলে দিবে, ছুঁড়ে ফেলবে। আচ্ছা, যদি আমাদের বাড়ির কোনো চেয়ার ভেঙে যায়, ভেঙে গেছে, যা কোনো কাজেই লাগে না, কিছুই হয় না, তো সেই চেয়ার কি করবো আমরা? ফেলে দেবো এক সময়, এই চেয়ার দরকার নেই, কোনো কাজেই লাগে না, অযথা একটা জায়গা দখল করে বসে আছে বাড়ির। তো সমাজে আমরা যে বসবাস করি, আমি যদি সমাজের মানুষের জন্য উপকৃত না হই, সমাজের মানুষ যদি আমার থেকে উপকার না লাভ না করে, তো সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করবে না, আমাকে ছুঁড়ে ফেলে দেবে। অতএব সমাজের মানুষের জন্য আমাকে অবশ্যই উপকারী হতে হবে। উপকারী হব কিভাবে? আমি সমাজের মানুষকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে জান্নাতের অফুরন্ত নিয়ামতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখনই আমার দ্বারা সমাজের মানুষ উপকৃত হবে। এই চেষ্টা আমাদের সকলের থাকা দরকার। পৃথিবীতে যত বড় বড় নেকির কাজ আছে তার মধ্যে সবচাইতে বড় নেকির কাজ হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। কেন? কারণ মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিলে এমন একটা বিষয় যে দাওয়াত দেওয়ার নেকি তো নিজে পাচ্ছেই, আমার দাওয়াত কেউ কবুল করলে সে যত নেকি অর্জন করবে ওই ইবাদত করে সমপরিমাণ নেকিও আমার হবে, আমাকে আল্লাহ দিবেন। তাহলে আমি নিজের নেকি পাইলাম, আমার ডাক শুনে আরো যত মানুষ ইবাদত শুরু করলো, যত নেকি অর্জন করলো, সমপরিমাণ নেকি আল্লাহ আমাকেও দেবেন। এর চাইতে বড় নেকির কাজ আছে আর? এই জন্য আমরা এখানে যারা শিক্ষা অর্জন করছি তারা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করি, আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ব। আল্লাহ সন্তুষ্টি কিভাবে হবেন? আমি যখন আমার এলেম দ্বারা মানুষকে উপকৃত করব, আমার এলেম দ্বারা নিজে আমল করব এবং মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাব। নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করব সবসময়। জান্নাত পাইতে গেলে কি করণীয় আমাদের, সেই দিকে আমাদের ধাবিত হতে হবে সবসময়। সম্মানিত উপস্থিতি, এখন আমি বলবো যে একজন ছাত্র যারা লেখাপড়া করছে তাদের কি কি বিষয় লক্ষ্য রাখা খুব জরুরি, সেই বিষয়গুলো একটু আলোচনা করা জরুরি মনে করছে। এক নাম্বার হচ্ছে আসসাবর, ধৈর্য ধারণ করা। ধৈর্য যদি না থাকে কেউ লেখাপড়া করতে পারবে না, কেউ মেহনত করতে পারবে না। ধৈর্য একটা বিরাট গুণ, এই ধৈর্যের গুণ অবশ্যই অর্জন করতে হবে। তার মধ্যে আমরা যখন মেহনত করছি অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্যশীল ব্যক্তি ছাড়া সে দীর্ঘ টাইম লেখাপড়া করতে পারবে না।
ধৈর্য তিন প্রকার মনে রাখবেন। এক, আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা। কোন ব্যক্তি যদি ধৈর্যশীল না হয় আল্লাহর আনুগত্য করতে পারবে না। অবশ্যই আল্লাহর আনুগত্য করার জন্য ধৈর্যশীল হওয়া দরকার। দুই, আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর পাপ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। পৃথিবীতে যত বড় বড় পাপ হচ্ছে ধৈর্যের অভাবেই হচ্ছে। যেমন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে, ধৈর্য ধারণ করলে কিন্তু হত্যা হতো না। একজন মানুষ জেনায় লিপ্ত হচ্ছে, ধৈর্য হলে ধারণ করলে জেনায় লিপ্ত হতো না। একজন মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সে যদি আল্লাহর রুজির উপরে ধৈর্য ধারণ করত তাহলে সে সুদ ঘুষ খেয়ে বেশি বড় লোক হওয়ার চেষ্টা করতো না। ধৈর্যের বড় অভাব, ধৈর্যের অভাবের কারণেই বিভিন্ন পাপাচারে মানুষ লিপ্ত হচ্ছে। আরেকটা হলো আসসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাকদীর লিপিবদ্ধ করেছেন, তাকদীরে যা লেখা আছে তা ঘটবে। আল্লাহ আমাদের তাকদীরে ভালো মন্দ লিখে রেখেছেন, এটা ঘটবেই, এর উপরে বিশ্বাস করতে হবে। রুজির মালিক কে? আল্লাহ, তাই না? আমাদের অনেক ভাইরা টেনশন করি যে অনেক মানুষ স্কুল কলেজে পড়ছে, মেডিকেল ডক্টর, তারা কত ইনকাম করে দিনে। একটা মেডিকেল ডক্টর ইনকামের শেষ নাই। প্রত্যেক রোগী এক দিনে 50টা 100টা রোগী দেখে, প্রত্যেক রোগীর থেকে 500-700 টাকা করে নেয়। কত তার টাকা প্রতিদিনে আমরা হিসাব করি আর মনে করি যে আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, কোরআন হাদিস পড়ছি, আমাদের কি করব আমরা, এই টেনশন আমরা করি। আমাদের দেশে বিভিন্ন চ্যানেলগুলোতে টক শো হয়, কিছু বুদ্ধিজীবী এসে আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে খুব টেনশন করে যে এরা ভবিষ্যতে কি করবে, কি ভবিষ্যৎ তাদের, এই নিয়ে খুব টেনশন। আমি সকলকে বলতে চাই, রুজির মালিক আল্লাহ, এটা সবাই বিশ্বাস করেন সবাই? হ্যাঁ, রুজির মালিক আল্লাহ। আল্লাহ যদি রুজি না দেন, আমাকে কেউ রুজি দিতে পারবে? কখনোই নয়। রুজির মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়াতে যত মানুষকে সৃষ্টি করেছেন, সে কখন কি খাবে, কখন কি উপার্জন করবে, কখন কি কাজ করবে, সব আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে রুজি, নির্ধারিত রুজি, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পরিপূর্ণভাবে ভক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। অতএব তোমরা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রুজি তোমাদের কাছে পৌঁছতে দেরি হওয়ার কারণে তোমরা অন্যায় পথে উপার্জন শুরু করো না। আল্লাহ ইমানের পরীক্ষা নিচ্ছেন দুনিয়াতে। আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, পরীক্ষাগার। আমরা দুনিয়াতে পরীক্ষা দিতে এসেছি। আল্লাহ কাউকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, কাউকে অর্থ সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করছেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা নিচ্ছেন। এখানেও কিন্তু আমাদের ইমানের পরীক্ষা। আমাদের ইমানের পরীক্ষায় যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আমরা পরকালে ঠেকে যাবো। এই জন্য সকলকে বলবো যে আমরা কেউ যেন আমাদের রুজি নিয়ে টেনশন না করি, ভবিষ্যতে কি করবো এটা নিয়ে টেনশন না করি। কেউ যদি কোরআনকে সঠিকভাবে ধারণ করে, কোরআনের এলেম সঠিকভাবে অর্জন করে, অবশ্যই অবশ্যই সে দুনিয়াতেও সম্মানিত হবে, আখেরাতেও সম্মানিত হবে। কোরআনের এলেম অর্জন করতে হবে। কোরআন যার সাথে সম্পর্কিত হয়েছে তার সম্মান দুনিয়াতেও বেড়েছে, আখেরাতেও বেড়েছে। যেমন উদাহরণ দিলে বোঝা যায়, কোরআন নাজিল হয়েছে উম্মাতে মুহাম্মাদের উপরে, উম্মাতে মুহাম্মাদের মর্যাদা বাকি উম্মাতের চাইতে বেশি। কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে, রমাজান মাসের ফজিলত বাকি 11টি মাসের চাইতে বেশি। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম। তাহলে কোরআন যার সাথে সম্পর্কিত হয়েছে তার সম্মান বেড়েছে না কমেছে? আমরা সবাই ডক্টর জাকির নায়েকের নাম শুনেছি। ডক্টর জাকির নায়েকের নাম পৃথিবীতে জানেন না ধরনের মানুষ খুব কম আছে, সবাই জানে। আচ্ছা, ডক্টর জাকির নায়েক উনি একজন মেডিকেল ডক্টর। তো মেডিকেল ডক্টর যতদিন মেডিকেল ডক্টর ছিলেন ততদিন কি কেউ চিনত তাকে, কেউ তাকে সম্মান করত? কিছুই ছিল না তার। সেই মেডিকেল ডক্টর যখন কোরআন নিয়ে রিসার্চ করলো, সেই মেডিকেল ডক্টর যখন কোরআনকে সঠিকভাবে ধারণ করলো এবং কোরআনের প্রচারক হলো, তখন সারা বিশ্বের সকল মানুষ তাকে সম্মান করলো।
দুনিয়াতে সম্মানিত হলো, তার যদি ইখলাস ঠিক থাকে অবশ্যই পরকালেও সম্মানিত হবেন। এজন্য কোরআনের ইলম সব সর্বশ্রেষ্ঠ ইলম। আমরা যেন এমন কেউ না মনে করি যে কোরআনের ইলম শিখে কি করব, হয়তো মসজিদের ইমামতি করতে হবে বা কিছু করতে হবে, এই নিয়ে অনেকে টেনশন করে। জি না, সঠিকভাবে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য লেখাপড়া করি, একমাত্র পরকালীন স্বার্থে লেখাপড়া করি, একমাত্র দায়ী ইলাল্লাহ হওয়ার জন্য লেখাপড়া করি, অবশ্যই অবশ্যই আল্লাহ দুনিয়াতে সম্মান দিবেনই দিবেন এবং উত্তম রুজির ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ, উত্তম রুজির ব্যবস্থা করবেন। রুজি নিয়ে যেন আমরা কেউ টেনশন না করি। তারপর বলবো আমরা আল ইখলাস, ইখলাস ঠিক রাখতে হবে, নিয়াত খালেস, নিয়াতের খুলুসিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা সবকিছু করব। তারপরে বলবো এলেম অনুযায়ী আমল করব, এলেম অনুযায়ী আমল করব। আমরা আমলদার আলেম হতে হবে আমাদের, তাহলে আমাদের দাওয়াতে আসার পড়বে মানুষের। যদি আমলদার আলেম না হই, আমাদের দাওয়াতে আসার পড়বে না মানুষের কাছে। এই জন্য অবশ্যই আমলদার আলেম হতে হবে, না হলে কিন্তু কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা। আলেমদের পরিণতি কিন্তু সবচেয়ে বড় ভয়াবহ হবে। আলেমদেরকে নিয়ে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আবার আলেমদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে। কারণ আলেমরা জেনে শুনে মানে যদি না মানে, তাহলে তার শাস্তি বেশি হবে না? এই জন্য আমরা যেমন কোরআন হাদিস শিখছি, সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। ছোটবেলা থেকেই আমাদের আল্লাহকে ভয় করা শিখতে হবে, আল্লাহর ভয় সবসময় জাগ্রত থাকতে হবে আমাদের অন্তরে। আমাদের সবসময় ভাবতে হবে যে আল্লাহ আমাদের সবকিছু দেখছেন। সিসি ক্যামেরা লাগানো আছে কি নাই, আমি কি করছি, আমি কি বলছি, আমি কি দেখছি, সব কিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না, সব কিছু কিন্তু দেখছেন আল্লাহ, সব কিছু রেকর্ড হচ্ছে। এটা সব সময় মনে রাখতে হবে যে আমরা সব সময় আল্লাহর দৃষ্টির মধ্যে আছে, আল্লাহ সব কিছু রেকর্ড করছেন। এইটা আমাদের অন্তরে সব সময় থাকতে হবে। আমরা দেখি না যে অনেক সময় জায়গায় চুরি যখন হয়, খুব চুরি বেড়ে গেছে, সিসি ক্যামেরা লাগাই দিলে চুরি কমে যায়, চোররা ভয় করে যাও সিসি ক্যামেরা লাগানোর সময় তো ধরা পড়ে যাবো। তো এই সিসি ক্যামেরা কি আল্লাহর সিসি ক্যামেরা কি এর চাইতে দুর্বল নাকি? আল্লাহর সিসি ক্যামেরা এমন, এই দুনিয়ার সিসি ক্যামেরা তো একটু আড়াল হয়ে গেলে আর সিসি ক্যামেরা ধরতে পারে না, আর আল্লাহর সিসি ক্যামেরা এমন যতই গোপনে করুক, মাটির নিচে ঢুকে করুক, সব আল্লাহ দেখছেন, সব শুনছেন, সব কিছু রেকর্ড হচ্ছে, গোপন হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছি সবাই তাকওয়াশীল হব, আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহ আমাদের সবকিছু দেখছেন। এখানে পিতামাতা সকলেই মনে রাখবো, সকল পিতামাতা অনেক পরিশ্রম কষ্ট করে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। পিতামাতার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়। যদি আমার দ্বারা সেই উদ্দেশ্য বাস্তবায়ন না হয়, তাহলে আমি আমার পিতামাতা যে দায়িত্ব আমাকে দিয়েছেন সে দায়িত্বর খেয়ানত করলাম। খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী কি? মুনাফেকের আলামত। আয়াতুল মুনাফেকে সালাসুন, ইজা হাদাসা কাজাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতমিনা খানা, যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে ভঙ্গ করবে, এবং যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। আমরা যদি লেখাপড়া না করে দুষ্টামি করে বেড়াই, তাহলে কিন্তু আমাদের পিতামাতার সাথে খেয়ানত হবে, এটা মনে রাখতে হবে, অবশ্যই খেয়ানত হবে। এজন্য সকলকে বলবো, পিতামাতা খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আমাদের পেছনে ব্যয় করছেন, অতএব আমার পিতামাতার সেই অর্থ যেন বিফলে না যায়, পিতামাতার উদ্দেশ্য যেন সফল হয়, আমাকে নিয়ে যেন আমার পিতামাতা গর্ব করতে পারে যে হ্যাঁ আমার সন্তান মানুষ হয়েছে, আমার সন্তান একজন দায়ী ইলাল্লাহ হয়েছে, এই ধরনের গর্ব যেন আমার পিতামাতা করতে পারে। এটা পারবো না ইনশাআল্লাহ। সবাই প্রতিজ্ঞা গ্রহণ করি, সবাই প্রতিজ্ঞা গ্রহণ করি, লেখাপড়া কেউ কাউকে গুলিয়ে খাওয়া দিতে পারবে না, জ্ঞান কাউকে গুলিয়ে খাওয়ানো সম্ভব সম্ভব নয়। এই জন্য আমাদের নিজেরা অর্জন করতে হবে। আমি যদি নিজে লেখাপড়া না করি, মাদ্রাসার শিক্ষক স্টাফ যতই ভালো হোক আর মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা যতই ভালো হোক, কেউ আমাকে লেখাপড়া করাতে পারবে না। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে, জিদ সৃষ্টি করতে হবে। একজন খতিবুল হিন্দ নামে পরিচিত আব্দুর রউফ ঝান্ডানগরী, আব্দুর রউফ ঝান্ডানগরী ইন্ডিয়ার সবচাইতে বড় খতিব নামে খ্যাত। তো তিনি
আরবিতে বলা হচ্ছে তিনি ছিলেন বালিদ, ছিলেন বালিদ মানে একদম বলদ, বলে না আমাদের বলদ, বোকা, পাগল শ্রেণীর, মাথার ব্রেন কিছু ছিল না তার। তোর বাবা ছিলেন অত্যন্ত ধনী মানুষ, বিরাট বড় লোক মানুষ। একটা মাদ্রাসা করার জন্য 110 বিঘা, শুধু 110 না 14 বিঘা খালি দান করেছেন জমি, তার কত বড় লোক মানুষ। তিনি মনে করলেন যে আমার সন্তান এই ধরনের একবার নির্বোধ বোকা হয়ে থাকবে। তো ইন্ডিয়াতে একটা শিক্ষক ছিল কসাই নামে পরিচিত, খালি পিটাইত, ছাত্র পিটানোর জন্য শ্রেষ্ঠ ছিল। তো তাকে নিয়ে আসলে অনেক টাকা পয়সা খরচ করে যে আমার ছেলেকে যত পিটানোর দরকার পিটাইতে হবে, মানুষ হওয়া যায়। এইবার দায়িত্ব দিয়ে দিল, এবার ওই একটা ছেলেকে মানুষ করবে, লেখাপড়া করা শিখাবে, লেখাপড়া শেখানোর জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো। প্রথম কয়েকদিন মারধর করে এমন জেদ সৃষ্টি হলো ওই আব্দুর রব ঝান্ডানগরীর, এমন জেদ হলো যে তিনি সবচেয়ে খতিবুল হিন্দ বলা হয় তাকে, যে এমন আলেম তৈরি হলেন এবং এমন বক্তা তৈরি হয়েছিলেন যে খতিবুল হিন্দ পুরা ইন্ডিয়ার বুকে সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি। তাহলে এই জিদ সৃষ্টি করতে হবে অন্তরে, যে আমি লেখাপড়া করবই, করবো, আমাকে আলেম হতেই হবে। এই ধরনের জিদ যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না, কেউ গোলায়ক হতে পারবে না। আমি মদিনা ইউনিভার্সিটিতে কিছু ছাত্রকে দেখতাম, একটা ছাত্রর কথা আমার খুবই মনে পড়ে, যখন মদিনা ইউনিভার্সিটি পড়তাম, আমি কখনোই যখনই তার সাথে সাক্ষাৎ হয়েছে এমন একটা সময় পাইনি যে বই এ ধরনের এভাবে ধরে নেই। রাস্তা দিয়ে হাঁটছে, তা বই ধরে পড়ছে আর যাচ্ছে, পড়ছে আর যাচ্ছে, খাওয়া দাওয়া করছে আমাদের ডাইনিংয়ে, ডাইনিংয়ে খাচ্ছে, তো পড়ছে আর খাচ্ছে, পড়ছে আর খাচ্ছে। হ্যাঁ, এমন কোনো শুধুমাত্র সালাতে দাঁড়াবে, বইটা থুয়ে সালাতে দাঁড়াবে, আবার সালাম ফেরানোর পরে আবার বই খুলবে, আর বাথরুমে যাওয়ার সময় বাইরে বইটা থুবে, থুয়ে আবার বাথরুমে ঢুকবে, আবার বাইরে এসে আবার বই খুলবে। উনি আমি দেখে আমরা বলতাম যে তো মানুষ টানুষ না, মানে জিন টিন নাকি আল্লাহ ভালো জানে, এরকম আমরা ধারণা করতাম যে এত মানুষ লেখাপড়া করতে পারে নাকি। কিন্তু তিনি ছিলেন ডিপার্টমেন্ট ফার্স্ট বয়, ইয়ামানের ছাত্র এবং অত্যন্ত এলমের অধিকারী। আমার ক্লাসমেট একজন ছিলেন, এত লেখাপড়া করতেন যে মদিনা ইউনিভার্সিটির শিক্ষকরা এত গভীর এলমের অধিকারী, তাদেরকে অনেক সময় এমন প্রশ্ন করতেন যে শিক্ষকরা ঘেমে যেত, এবং অনেক সময় শিক্ষকরা কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে ও উত্তর দিয়ে দিত। এই ধরনের এলেম সম্পন্ন ছাত্র ছিল। কিন্তু এই এলেম কখন কিভাবে তৈরি হয়েছে, এই এলেম তৈরি হয়েছে তাদের মেহনতের কারণে, এমনি এমনি কিন্তু আসেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ইলমু বিত্তাআল্লুম, অধ্যবসায়ের কারণে এলেম অর্জন হয়, অধ্যবসায় ছাড়া, অধ্যয়ন ছাড়া কখনো এলেম অর্জিত হয় না। কেউ যদি মনে করে যে আমার এমনিতে এলেম চলে আসবে, অত সহজ নয়। এলেম অর্জন করতে গেলে অবশ্যই মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, সবসময় লেখাপড়ার মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু এলেম হাসিল হবে। এখন যদি আমরা সময়ের গুরুত্ব না দেই, সময় বিভিন্ন কাজে নষ্ট করে দেই, এক সময় কিন্তু আমরা আফসোস হবে আমাদের যে কেন আমরা সময়গুলো নষ্ট করেছিলাম। আমরা যদি লেখাপড়া ঠিক মতো করতাম তাহলে আমরা অনেক উপর পর্যায়ে যেতাম, আমরা দুনিয়াতে সম্মানিত হতাম, আমাদেরকে মানুষ সম্মান করতো, পরকালে আমরা সম্মান পেতাম। এই আফসোস কিন্তু একদিন হবেই, এখন আমরা বুঝতে পারছি না। এই জন্য সবাই চেষ্টা করব লেখাপড়া কিভাবে শেখা যায়। আমি বাহরাইনে ছিলাম, বাহরাইনে যে অফিসে চাকরি করতাম সে অফিসের প্রধান যিনি, তিনি মূলত ইন্ডিয়ান, তো তিনি ছিলেন একজন এতিম, মানে এতিম একবার শিশু বয়সে এতিম হয়ে গেছে। তো তার বাবা যখন ছোট ছিল, একেবারে ছোট, মোটামুটি 10-12 বছর বয়স, এমন সময় তার বাবা যখন বেঁচে ছিল, তো তার বাবা মানুষের বাড়িতে মহিষ চড়ার জন্য রাখাল হিসেবে রেখেছিল। তো মহিষ চড়াবে কেন, খালি খেতে দেবে, তাই খাওয়ার বিনিময়ে মহিষ চড়াবে, অন্য কিছু ছিল না, খাওয়া খাওয়াবে, খাইতে দিবে আর মহিষ চড়াবে। এইভাবে কিছুদিন এভাবে মহিষ চড়াইতেই থাকলো, চড়াইতে থাকলো, খালি খাচ্ছে আর মহিষ চড়াচ্ছে। তারপরে হঠাৎ বাবাও মারা যায়। যখন বাবা মারা গেল তখন সে একটা এতিমখানায় এসে ভর্তি হয়ে গেল, বলছে যে আমি এভাবে আর কতদিন মহিষ চড়াবো। এতিমখানায় এসে বুদ্ধি করে ভর্তি হয়ে গেল, এমন লেখাপড়া শুরু করলো, মানে এমন জিদ তার যে লেখাপড়া শিখতে হবে, আমি এভাবে কতদিন চলবো, বাবাও তো নাই। প্রত্যেক ক্লাসে ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, শেষ পর্যন্ত এসে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল। মদিনা ইউনিভার্সিটিতে যখন চান্স পেয়ে গেল, মদিনা ইউনিভার্সিটিতে এসে এমন লেখাপড়া করেছেন প্রত্যেক ইয়ারে, প্রত্যেক মানে ডিপার্টমেন্ট ফার্স্ট বয়। এরপরে তিনি ওখানে মাস্টার্স করলেন, ডক্টর করলেন, তারপরে বাহরাইনে আসলেন। আমি যেভাবে গেছিলাম চাকরি করার জন্য,
বাহরাইন সরকার তাকে দায়ী হিসেবে নিয়ে গেল। তারপরে তার যোগ্যতা দেখে তাকে বাহরাইন সরকার তার পরিবারের সকল একসাথে 9 জনকে পাসপোর্ট দিয়েছিল, বাহরাইনের নাগরিকত্ব দিয়ে দিয়েছে। এখন তার এত তার বাসাতে গেলে মনে হলো যে রাজপ্রাসাদ। তার ছেলেরা 9টা ছেলে মেয়ে সবাই বড় বড় আলেম, কেউ বিশ্ববিদ্যালয়ের বাহরাইন ইউনিভার্সিটির শিক্ষক, কেউ অন্যান্য মাদ্রাসার প্রধান হিসেবে আছে, সবাই কোরআনের হাফেজ, সবাই বড় বড় আলেম। তাহলে এই যে একজন একজন মহিষের রাখাল, তিনি আমাদের কাছে গল্প করতে করতে একদিন কেঁদে ফেলেছিলেন যে আমার এক সময় খাওয়ার ছিল না, পেটের দায়ে মহিষ তরাইছি, আজকে আলহামদুলিল্লাহ আমার খাওয়ার অভাব নাই, আমি কিভাবে এই বাড়ি ভাড় হইল কিছুই আমি জানি না, আল্লাহ সব দিয়েছে আমাকে, আমি কোনো হিসাব নাই, সব আল্লাহ দিয়ে দিয়েছে, রুজির মালিক যে আল্লাহ, এটা বলতে গিয়ে তিনি এই কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। বাস্তবে কিন্তু তাই, রুজির মালিক আল্লাহ। আল্লাহ যদি রুজি দেন, রুজিতে বরকত দেন, কোন ভাবে কিভাবে যে দিবেন এটা আমরা বুঝতেও পারবো না। আসলে অযথায় আমরা রুজি নিয়ে টেনশন করি, রুজি নিয়ে টেনশন করার কোনো মানে কোনো অবকাশই রাখা যাবে না নিজের মধ্যে। রুজি নিয়ে টেনশন করবো না আমরা কেউ, অবশ্যই আমরা লেখাপড়া করবো আল্লাহর উদ্দেশ্যে, আলেম হওয়ার জন্য লেখাপড়া করবো ইনশাআল্লাহ, এবং সবাই দোয়া করবো যে আল্লাহ তালা আমাদেরকে মদিনা ইউনিভার্সিটিতে সুযোগ দান করুন, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আমরা ভালো আলেম হিসেবে দায়ী ইলাল্লাহ হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চাই। এই প্রতিজ্ঞা করতে রাজি আছে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরপরে আমাদের আরো কিছু বিষয়, সবসময় মুতালাআতুল কিতাব, আমরা কিতাব মুতালা করব। আমরা আমি কিন্তু এই মারকাজের ছাত্র, এই মারকাজের প্রত্যেকটি জায়গা আমার চেনা, একেবারে ছোটবেলা থেকে এই মারকাজে মানুষ হয়েছে, মারকাজের পরিবেশ অত্যন্ত লেখাপড়ার পরিবেশ, সুন্দর পরিবেশ যদি আমরা নিজেরা ঠিক হই। আমাদের জামানায় আমরা এত প্রতিযোগিতা করতাম যে লেখাপড়া কে কত বেশি করতে পারে, এই প্রতিযোগিতায় থাকতাম সবসময়। কিন্তু এখন মনে হয় আমাদের মধ্যে প্রতিযোগিতা কম। আমি ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, প্রতিযোগিতা করতে হবে লেখাপড়ার। প্রতিযোগিতার অর্থ হিংসা নয়, বাংলাদেশের ছাত্ররা বেশি হিংসুক হয়, হিংসা রাখা যাবে না। মানে এই হিংসা আমাদের দেশের ছাত্রদের মধ্যে আমাদের মধ্যেও ছিল, আমরা যখন বাংলাদেশ লেখাপড়া করি আমরা ওই ধরনের হিংসুক ছিলাম। যখন মদিনা ইউনিভার্সিটিতে গেলাম দেখলাম যে না, উল্টা সবসময়। মদিনা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্ররা যারা ইয়ামানি ছাত্র, অত্যন্ত ট্যালেন্ট ছাত্র, তারা শিক্ষকের পুরা বক্তব্য নোট করে নিতেন, নিয়ে নিজেরা আমাদের সবার জন্য নোট ফটোকপি করে নিয়ে এসে এক কপি করে দিয়ে বলতে যে আমার নোট পড়ে, আমি নোট করেছি, নিজেরা টাকা খরচ করে ফটোকপি নিয়ে এসে দিত আমাদেরকে। আর আমরা বাংলাদেশের ছাত্র কি, কেউ যদি নোট টোট করি তো কত গোপনে রাখা যায়, কে যেন আমার নোট না দেখে, এটা করি না আমরা। আমরা মনে করি যে আমার নোট পড়ে আরেকজন ভালো রেজাল্ট করবে, এটা চলবে না। এই হিংসা করা জায়েজ, এই হিংসা জায়েজ নয়। কোন হিংসা, ঈর্ষা জায়েজ, ও লেখাপড়া করছে ওর চাইতে আমি আরো বেশি পড়বো, এই জেদ, এটা জায়েজ। কিন্তু ওর ক্ষতি করে আমি বেশি পড়বো, এটা জায়েজ নাই। অনেক ছাত্র আছে ভালো ছাত্র, ডিস্টার্ব করে লেখাপড়া করার সময়, কারণ ওর লেখাপড়া নষ্ট হয় আর অন্য সময় সে পড়বে। এই ধরনের অনেক ছাত্র আমরা দেখেছি আমাদের জীবনে, তোমাদের মধ্যেও আছে ইনশাআল্লাহ, নাই আছে। এই ধরনের হিংসা কি জায়েজ? জায়েজ নাই। কোন হিংসা জায়েজ? ওটাকে হিংসা বলে না, ওটা ঈর্ষা বলে। সেটা একজন পড়ছে আমি তার চাইতে বেশি পড়বো, আমার মনে জেদ সৃষ্টি করব, ও ভালো করছে আমি তার চাইতে ভালো করার চেষ্টা করব, এটা ঈর্ষা জায়েজ। তাছাড়া কিন্তু স্বাভাবিক হিংসা জায়েজ নাই। আমরা একজন আরেকজনকে সাহায্য করব, একটা রুমে বসবাস করছি 10 জন, 10 জনের মধ্যে 2 জন দুর্বল থাকতেই পারে, যারা ভালো আছে তারা সহযোগিতা করব। এ যারা কি হচ্ছে তাকে বোঝাচ্ছি এটা আমারও এলএম চর্চা হচ্ছে এবং আমি নেকি পাচ্ছি, আমার অনেক নেকির হকদার হচ্ছে, তাকে আমি এলএম শিখাচ্ছি। অর্থাৎ সবসময় একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমার আমার কাছে লেখাপড়া করে তার যদি রেজাল্ট আমার থেকে ভালো হয়, সমস্যা কি? কোনো সমস্যা নাই, রেজাল্ট ভালো। রেজাল্ট কখনো এলমের মানদণ্ড নয়, এটা বুঝতে হবে, রেজাল্ট কখনো এলমের মানদণ্ড নয়। অনেক ছাত্র আছে রেজাল্ট ভালো নয় কিন্তু এলএম ভালো, অনেক ছাত্র আছে ফার্স্ট বয় কিন্তু এলম নাই ভালো। অতএব রেজাল্ট দিয়ে এলম যাচাই করা যাবে না, এলএম আলাদা জিনিস। সবসময় যে লেখাপড়া করে, প্রতিনিয়ত যে লেখাপড়া করে, সেই আসার প্রকৃত আলেম হতে পারবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা সময়ের মূল্যায়ন করব, সময় নষ্ট করব না কখনোই, বিষয়গুলো লক্ষ্য রাখবো। সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো সময় নষ্ট করব না, বিশেষ করে সকালবেলা ফজর সালাতের পরে।
আমরা যেন কেউ না ঘুমাই। ফজর সালাতের পরে এমন একটা সময় যে সময় রাত্রে যদি পাঁচ ঘন্টা পড়া হয়, যেই লেখাপড়া করা যাবে, যেটা মুখস্থ করা যাবে, সকালবেলা ফজরের পরে এক ঘন্টায় সেটা মুখস্থ করা সম্ভব। অতএব আমার জীবনে, আমার ইতিহাস বলি, মার্কাজ জীবনে এমন কোন ছাত্র, এমন কোন শিক্ষক প্রমাণ করতে পারবে না যে আমি মার্কাজ জীবনে ফজর সালাত পর কোনোদিন ঘুমাইছি। আমার আমার জীবনে ইতিহাস নাই। এবং শুক্রবারের দিন, জুমার দিন সবাই ঘুমায়, মনে করে আজকে তো ছুটি। আমিও মাঝে মধ্যে ঘুমানোর চেষ্টা করতাম, আমার ঘুম আসতো না, কারণ আমার অভ্যাসই নেই। সকালবেলা ঘুমের কোনো অভ্যাস আমার ছিল না। সকালবেলায় আমি লেখাপড়া করতাম, আমার মনে হতো যে সকালবেলায় মনে হয় এক ঘন্টার মধ্যে সব সব কভার, ক্লাসের পড়া সকালবেলা পড়লেই কভার হয়ে যাবে। অথচ আমাদের অনেক ভাইকে দেখেছি যে ঘুমায়তো, শিক্ষক এসে লাঠি নিয়ে আসতেন, তো কি করতেন, খাটের তলে, চৌকির তলে নিচে ঘুমায়। হ্যাঁ, অনেকে কান নিচে উঠে ঘুমায়। হ্যাঁ, সব টের পেয়ে গেলেন, সব চেক করা হইতো। এমন কি অনেককে দেখা গেছে যে বাইরে ছাদে উঠে ছাদের বাইরে যে কার নিচে, ওই কার নিচে ঘুমাইতো অনেক, ওই যে পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কির উপরে ঘুমাই। এখনো তোমাদের মধ্যে কেউ থাকতে পারে এরকম পানির ট্যাঙ্কির মধ্যে ঘুমাবো? হ্যাঁ, যদি সকালবেলা ঘুমানোর ব্যাপারে কড়াকড়ি থাকে, যদি শিক্ষকরা ভ্যাত নিয়ে ঘুরে, তাহলে এই পদ্ধতি কেউ অবলম্বন করবে? এখন ভ্যাত নিয়ে ঘোরা হয় কিনা আমি জানি না। এই জন্য আমি বলবো, নিজে যদি ঘুমাই কার ক্ষতি করলাম? নিজেরই ক্ষতি করলাম। নিজে পড়ালেখায় ফাঁকি দিলাম, ফাঁকি দিয়ে কি আমি শিক্ষকের ক্ষতি করলাম, না আমি আমি নিজে ক্ষতিগ্রস্ত হলাম? নিজে ক্ষতিগ্রস্ত হলাম। এজন্য সবাই মনে মনে প্রতিজ্ঞা সৃষ্টি করি, প্রতিজ্ঞা করি, জেদ সৃষ্টি করি যে আমি লেখাপড়া শিখবো, ইনশাল্লাহ আমাকে শিখতেই হবে। আর একটা কথা, নিজেকে কখনো দুর্বল ভাবা যাবে না। ও পারছে আমি পারবো না কেন? অবশ্যই পারতে হবে। পারবো না মানে, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে যাই, আমরা বাংলাদেশের ছাত্র, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, নিজেকে জিরো মনে হলো, একদম জিরো। মানে অন্যান্য ইয়ামানি টিয়ামানি ছাত্র এদেরকে দেখে নিজেদেরকে একবার জিরো মনে হলো, যে আমরা তো এদের তুলনায় একেবারে জিরো, এদের সাথে কিভাবে আমরা কোলে আঁটবো? তাদের মাতৃভাষা আরবি, আমাদের আরবি নয়, আমরা এমনি পড়েছি। আমার একবারে প্রথমত মনে হচ্ছে যে নিরাশ হয়ে যাবো, তারপর জেদ সৃষ্টি করলাম যে না, এভাবে তো পড়ছে, তারা তো পড়ছে, আমরা পারবো না কেন? আমরা তো মাথা পড়ে এসেছি, চেষ্টা করলেই পারবো। এই যে চেষ্টা শুরু হলো, চেষ্টা শুরু হলো, আলহামদুলিল্লাহ আমাদেরকে কিন্তু তারা ফেলে যেতে পারে, আমাদের রেজাল্টও কিন্তু খারাপ হয়নি কখনো, আমরা ভালো রেজাল্ট করে গেছি। কিন্তু তাদের দ্বারা অনেক হেল্প পেয়েছি, ওরা এমন আমাদেরকে এত সাহায্য করতেন লেখাপড়ার ক্ষেত্রে, তাদের জন্য সবসময় দোয়া বের হয়, সবসময় চেষ্টা করতেন যে আমরা যেন তাদের সাথে উঠি এবং আমরা যেন দুর্বল না থাকি। সবসময় যে কোনো ব্যাপারে তারা খুব সাহায্য করতেন। আমরাও কিন্তু যারা ভালো আছি, এখানে সব ছাত্র খারাপ তা নয়, অনেক ভালো ভালো ছাত্র আছে, সবাই চেষ্টা করব দুর্বলদেরকে টেনে ওঠানো। তো এই বিষয়গুলো সবাই লক্ষ্য রাখবো। শিক্ষার ব্যাপারে অনেক কথা, আসলে আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে এই অল্প কিছু কথা বলছি। আরেকটা কথা হলো যে আমাদের জামানাই, আমাদের জামানাই আমরা মেধার বিকাশ করার চেষ্টা করতাম বিভিন্নভাবে। আমাদের জামানাই দেয়ালিকা লিখতাম, দেয়ালিকা দেয়ালিকা লিখে টাঙ্গায় রাখা হতো। এখন তো আলহামদুলিল্লাহ মেধা বিকাশের অনেক জায়গা, এখন সোনামণিদের জন্য প্রতিভা বের হচ্ছে, সেখানে কিন্তু লেখালেখি করা যায়, মাসিকার তাহরিক আছে, আমরা যারা বড় ভাই আছি, বড়রা আছি, তারা সেখানে আর্টিকেল লিখতে পারি, বিভিন্ন কিছু লেখা দিতে পারি। আবার তাওহিদের ডাক যুব সঙ্গের, এটা যুবকদের জন্য, এখানে তো সবার সুযোগ আছে, যারা বিশেষ করে বড়রা আছি, এই তাওহিদের ডাক, এটা কিন্তু আমরা এখানে বিভিন্ন কিছু লেখা লিখে দিতে পারি। লেখার জন্য লেখা পড়া দরকার, আগে বিভিন্ন বই পড়া দরকার, লেখা শেখার জন্য বই পড়তে হবে। আমরা পত্রিকাগুলো মাসিকাত তাহরিক, তাওহিদের ডাক, তাওহিদের ডাক পত্রিকা আমাদের পড়া দরকার, অনেক সুন্দর সুন্দর আর্টিকেল সেখানে থাকে। লেখা পড়লে লেখা শেখা যায়, কারণ ভাষাগত জ্ঞান অর্জন করতে হবে লেখা শেখার জন্য। এজন্য বাংলা ভাষা, বিশেষ করে মোহতারাম আমিরে জামাতের কিতাবগুলো, মোহতারাম আমিরে জামাতের কিতাব অনেক নাস্তিকরা পড়ে, সাহিত্য শিখার জন্য মনে রাখতে হবে। মোহতারাম আমিরে জামাতের লেখার মান, লেখার সাহিত্য এত জোরালো, এত উঁচু মানের, যে অনেক নাস্তিকরা পড়ে ইসলাম শিখার জন্য নয়, সাহিত্য শিখার জন্য। আমরা এই মার্কাজে পড়ে যদি আমরা নিজেরা না শিখি, তাহলে আর কে শিখবে? এই জন্য আমরা এই কিতাবগুলো নিজেরা লেখাপড়া করি, ভাষা শিখি, সাহিত্য শিখি, কিছু নিজের লেখাপড়া করছে, মানে লেখালেখির চেষ্টা করি, তাহলে আস্তে 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 মেধার বিকাশ হবে এবং হাত চালু হবে, মুখ চালু হবে, এবং দাওয়াতি ময়দানে, বিশেষ করে আমাদের বড় বড় ছাত্র, দাওয়াতি ময়দানে থাকতে হবে, অত্র অঞ্চলে, এই অত্র অঞ্চলে
আমরা যদি এখান থেকে টিম ওয়ারি বের হয়ে যায় দাওয়াতি কাজে কত সুযোগ, কিন্তু আমরা টিম ওয়ারি বের হতে পারি না, এটা কিন্তু খুব দুঃখজনক। এই অত্র অঞ্চলে কোনো দাওয়াতি কাজ হয় না। আমরা যদি বড় ছাত্ররা এই উদ্যোগ গ্রহণ করি তাহলে অবশ্যই সেটা সম্ভব। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সবাইকে আহ্বান জানাচ্ছে যে আমরা যারা বড় ছাত্র আছি বিশেষ করে তাদেরকে দাওয়াতি ময়দানে কাজ করার জন্য আহ্বান জানাই। দাওয়াতি ময়দানে কাজ করলে লেখাপড়ার ক্ষতি হয় না, বরং লেখাপড়ার চর্চা হয়। আর আমরা আমাদের জামানাই, আমি যখন ক্লাস সেভেনে পড়ি, ক্লাস সেভেন থেকে আলেম পাস করা পর্যন্ত এবং ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম, তখন পর্যন্ত কোন বৃহস্পতিবার শুক্রবার আমরা বাড়িতে মার্কাজে থাকতাম না, দাওয়াতি সফরে বের হয়ে পড়তাম আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতি সফর। আমরা এগুলো কাজ করেছি, তা আমি সকলকে উদ্দেশ্য করে বলবো যেখানে অনেক বড় বড় ভাই আছে যারা দাওয়াতি মাঝের কাজ করার যোগ্যতা আছে, যোগ্যতা কম থাকলে আস্তে আস্তে যেতে যেতে যোগ্যতা তৈরি হয়ে যাবে। আমাদের সাথে কাজ করে করে অনেকে যারা জেনারেল শিক্ষিত তারা মাশাআল্লাহ এমন এমন খুতবা দিচ্ছে, সুন্দর খুতবা, তারা এমন এলেম শিখেছে মাশাআল্লাহ। তা আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, আমরা যদি না পারি তাহলে তো এটা খুব দুঃখজনক। এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে সবাই আমরা এই বিষয়টা খুব গুরুত্ব দেব। বাংলাদেশ আহলে যুব সংঘ এর সাথে আমরা কাজ করব। আমাদের যুব সংঘ এখানেই অফিস, আমাদের মার্কাজ এলাকার অফিস, এখানে আমাদের এখানে সদর আছে, যুব সংঘ রাজশাহী জেলার সদর কমিটি আছে, তাদের সাথে যোগাযোগ করে, মার্কাজ এলাকা দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা সবাই দাওয়াতি ময়দানে কাজ করব ইনশা আল্লাহ। এবং ছোট ছোট হাদিস, একটা করে হাদিস, দুইটা করে হাদিস, আমরা যদি একটা মসজিদে যাই একটা হাদিস পাঠ করি, আচ্ছা কোনো ব্যক্তি আছে যে কোনো ব্যক্তি যে হাদিস একটা পাঠ করতে দিবেন আমাকে? কোনো এমন কোনো ব্যক্তি না। একটা হাদিস পাঠ করা মানে কি, আমি একটা হাদিসের দাওয়াত দিলাম, সেই দাওয়াত যদি সে ব্যক্তি কবুল করে আর সে যত নেকি অর্জন করবে সমপরিমাণ নেকি আমারও হবে। অতএব এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবো ইনশা আল্লাহ। আর একটা বিষয় বলে শেষ করি, সবসময় সাথী বন্ধু তৈরি করতে হবে, ভালো বন্ধু, এটা মনে রাখতে ছাত্র জামানাই, ভালো বন্ধু হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আতরওয়ালাকে বন্ধু বানাও, হাফরওয়ালাকে বন্ধু বানায় না। আতরওয়ালা আর হাফরওয়ালাকে, হাফরওয়ালা বলতে হাতর, হাফরওয়ালা মানে ওই যে আগুনে এই টানা হয় আগুনের ফুলকি জাল দেওয়া হয় এবং লোহা গরম করে যে বিভিন্ন অস্ত্র বানায়, এই যে কর্মকার, কবর কর্মকার যেটা এই যে বাতাস দেওয়ার জন্য যেটা টানে না, এটাকে বলে হাফর। হ্যাঁ, হাফরওয়ালাকে বন্ধু বানায় না আর আতরওয়ালাকে বন্ধু বানাও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন। কেন আতরওয়ালাকে বন্ধু বানাইলে, আতরওয়ালার কাছে গেলে তোমার গায়ে একটু আতর লাগাই দিবে, তার অভ্যাস, যেটা লাগাই দিলে সেটা ভালো কিছু লাগলো না খারাপ, ভালো। যদি নাও লাগাই দেয় তার কাছে গেলে তার সুগন্ধিত নাকে আসবে, সেটা ভালো আসলো না খারাপ আসলো, ভালো আসলো। আর হাফরওয়ালাকে যদি বন্ধু বানানো হয় তাহলে হাফরওয়ালার কাছে গেলে সে যখন আগুনে লোহা পুড়িয়ে বাড়ি দিবে, আগুন ছিটকে সে কাপড়ে পড়ে কাপড় জড়ে পড়ে যেতে পারে, বোঝা গেছে? আর যদি নাও পড়ে তো তার কাছে গেলে দুর্গন্ধ নাকি আসবে। এটা তারা কি বোঝাচ্ছেন যে তোমরা ভালো মানুষকে বন্ধু বানাও, যদি ভালো মানুষকে বন্ধু বানাও ভালো কিছু তোমার মধ্যে আসবে, আর যদি খারাপ কিছুকে বন্ধু বানাও, খারাপ মানুষকে বন্ধু বানাও, তাহলে খারাপ কিছু তোমার মধ্যে ঢুকবে। আমাদের বলি না সৎসর্গে সৎসঙ্গে স্বর্গ কি স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব আমাদের সাথী হতে হবে ভালো, ভালো মানুষকে সবসময় বন্ধু বানাবো, ভালো ছেলেদেরকে বন্ধু বানাবো, বোঝা গেছে? আরেকটা হলো শিক্ষকদের সাথে আদব রক্ষা করতে হবে। শিক্ষকদেরকে যদি সর্বোচ্চ সম্মান না দেওয়া হয় তাহলে কখনোই সে ভালো আলেম হতে পারবে না। যারাই বড় বড় মনীষী হয়েছে সবাই শিক্ষকদের সাথে সেই ধরনের তাদের আচরণ ছিল। শিক্ষকদেরকে অবশ্যই সর্বোচ্চ সম্মান দিতে হবে, এটা এই ক্ষেত্রে যেন কারো ঘাটতি না থাকে। এখন পর্যন্ত আমাকে যে কোরআন শিক্ষা দিয়েছে আমাদের মক্তবে, এখন পর্যন্ত তার সামনে আমি জোরেও কথা বলি না, এখন পর্যন্ত তাকে শিক্ষক হিসেবেই মানি যে তিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন এই ছোটবেলায়, তিনি শিক্ষক, শিক্ষকই, ছাত্র যত বড়ই হোক শিক্ষক, শিক্ষকই, এটা মানতে হবে। ছেলে যত বড়ই হোক বাপ, 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 ছেলে কখনো বাপ হবে না বাপের উপরে, এই জিনিসটা বুঝতে হবে আমাদের। অতএব এই বিষয়গুলো লক্ষ্য রেখে সবাই আমরা এই মার্কাজে লেখাপড়া করবো ইনশাল্লাহ। এবং মার্কাজ আমাদের জন্য, মার্কাজের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য আমানত, মার্কাজের কোনো কিছু যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।
أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.